আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ আপনাদের মাঝে আজকে হাজির হলাম একটা টপিক নিয়ে কথা বলতে। আসলে আজকে সারাদিন ফেসবুকে স্ক্রল করলে একটা বিষয় বারবার আসছিল যে নওরিন আফরোজ নামে একটা মেয়ের নাকি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, এই নিয়ে বিভিন্ন লিঙ্ক শেয়ার, লিঙ্ক ইনবক্সে চাওয়া, কমেন্ট করা, উল্টাপাল্টা বাজে মন্তব্য করা, এগুলো দেখলাম। আবার কেউ কেউ এটার বিরুদ্ধে ভিডিও করেছে বা লিখছে যে আসলে এটা অরিজিনাল না, এটা এডিট করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা তৈরি করা ব্যক্তিগতভাবে, এই আসলে ওই মেয়েটা এই ভিডিওটাতে নাই। তো ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা বলি। আসলে ভিডিওটা সম্পূর্ণ আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে রেখে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। ছোটবেলায় কিন্তু আমরা স্কুলে পড়েছি বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ নাকি আশীর্বাদ, এই বিষয়ে অনেক পয়েন্ট দিয়ে পরীক্ষার খাতা ভরে ভরে কিন্তু লিখে এসেছি আমরা। কিন্তু আমরা কি সত্যি বিজ্ঞানকে আশীর্বাদ হিসেবে নিতে পেরেছি? প্রশ্ন রয়েই যায়। যেই বিজ্ঞান আমাদের জীবনকে এত সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে দিচ্ছে, সেই বিজ্ঞানকে কি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি বা সঠিকভাবে ব্যবহার করছি? প্রশ্ন রয়েই যায়। আজ আধুনিক বিজ্ঞানের একটা আবিষ্কার এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন। এআই দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সব নির্দেশনা দিয়ে করিয়ে নিতে পারবেন। আপনার যে কাজটা, আপনার কাঙ্ক্ষিত কাজ, কিন্তু এআইয়ের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। আপনি যদি গুগল করেন এআই কী কী করতে পারে, দেখবেন উত্তর এরকম আসবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নামেও পরিচিত, যা কম্পিউটার সিস্টেমের একটি আপগ্রেডেড সংস্করণকে বোঝায়। এটি সাধারণত মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এমন কাজগুলি সম্পাদন করতে পারে। এসব কাজের মধ্যে যেমন রয়েছে ইনপুট করা, তথ্য উপলব্ধি বা বিশ্লেষণ, তেমন রয়েছে এই সকল বিশ্লেষণ থেকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, খুব দ্রুততার সাথে সে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা এই এআইকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছি? প্রশ্ন রয়েই যায়। আজ এত কথা বলছি কেন, সেই প্রশ্ন হয়তো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে এই কথা বলার কারণ, আজ সারাদিন নিউজ ফিড জুড়ে শুধু একটা মেয়ের লিঙ্ক ভাইরাল হয়েছে, এইসব নিয়ে মাতামাতি, পোস্ট, কমেন্ট, শেয়ার। মেয়েটা নওরিন আফরোজ, তার নাকি একটা ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা, একটা মেয়ের লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা নিয়ে আমাদের কত মাতামাতি! আমরা কি একটিবার এর সত্যতা যাচাই করার চেষ্টা করেছি? প্রশ্ন কিন্তু রয়েই যায়। আমরা এমন এক অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি দিন দিন, কোনো কিছু পেলেই সেটা নিয়ে মাতামাতি শুরু করি। আরে ভাই, যে বা যার লিঙ্ক ভাইরাল হয়েছে আদৌ কি সেটা নাকি এডিট করা? প্রশ্ন রয়েই যায়। কোনো এক কুচক্রি মহল এআই এর অপব্যবহার করে নওরিন আফরোজ নামের ওই আপুটার অবয়ব সৃষ্টি করে এডিট করে ভাইরাল করেছে, প্রকৃতপক্ষে সেটা অন্য কেউ বা অন্য কারো ভিডিও। এআই তো আমাদের জন্য আশীর্বাদ হতে পারত, কিন্তু আমরা এর অপব্যবহার করে অভিশাপ বানিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে বিজ্ঞান অবশ্যই মানব জাতির, মানব সভ্যতার জন্য কল্যাণময়। কতগুলো স্বার্থান্বেষী নরপিশাচ মানুষই বিজ্ঞানকে মানুষের অকল্যাণে নিয়ে যাচ্ছে, বিজ্ঞানকে আশীর্বাদ থেকে অভিশাপে পরিণত করছে। বিজ্ঞান যেন এ যুগের তিলোত্তমা, যার হাতে আছে অমৃত ভাণ্ডার কিন্তু তার নয়ন কটাক্ষে প্রলয়। তাই মানুষের জীবনে বিজ্ঞানের সার্থক ও ইতিবাচক প্রয়োগ ঘটাতে হবে। বিজ্ঞানের অপব্যবহার রোধে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞানের অগ্রগতিকে সঠিক পথে পরিচালনা করলেই মানব সভ্যতার অগ্রগতি নিশ্চিত হবে। আসুন আমরা সচেতন হই আর সকল অপশক্তি, অপব্যবহার এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই যে এআই এর অপব্যবহার করে আজকে নওরিন আফরোজের ভিডিও এডিট করে ছাড়ছে, আগামীতে আপনার আমার মা বোনের ভিডিও এরকম করবে না, এর কি গ্যারান্টি আছে? সো আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে। আরও বেশি সচেতন হওয়া দরকার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইটগুলো ব্যবহারের ক্ষেত্রে। এরকম আপনার ফ্যামিলিতেও হতে পারে, আমার মাধ্যমে আমারও হতে পারে, এরকম আমার সাথেও হতে পারে, আপনার সাথে হতে পারে, সকলের সাথে হতে পারে। যার সাথে হচ্ছে সেই ব্যক্তি এবং তার পরিবারই জানে যে যে নওরিন আফরোজের সাথে আজকে হয়েছে, তার পরিবার এবং তার উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে বা এখনও যাচ্ছে, সে ছাড়া কিন্তু আর আমরা কেউ অনুভব করতে পারবো না। আমরা তার শুধু এটা নিয়ে ট্রল করবো, মজা করবো, হাসি ঠাট্টা করবো, লিঙ্ক ইনবক্সে চাইবো, এটা শেয়ার করবো, আদৌ আমরা কিন্তু এটা জাস্টিফাই করতে যাবো না কেউ যে আসলে কি এটা কি ওই মেয়েটা। আমরা এগুলো দেখার সময় না, আমরা দেখছি, মজা নিছি, হাসতেছি, শেয়ার করতেছি, এরকমই। কিন্তু এটা তো না, আমরা কেমন অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি দিন দিন। আমাদের কিন্তু এর থেকে বেরিয়ে আসা দরকার। সোশ্যাল সাইট ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার, আরও বেশি সতর্কতার সাথে আমাদের ব্যবহার করা দরকার। নিজের ছবি, ভিডিও বা নিজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল সাইটে
দেওয়ার আগে অবশ্যই তিন চারবার চিন্তা করবেন, কয়েকবার চিন্তা করে দেখবেন যে আদৌ এটা আমার ভবিষ্যতে কোনো ক্ষতি করবে কিনা। এইভাবে আমাদের যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেই দিন দিন এই ধরনের অপশক্তি, এই ধরনের অপব্যবহার থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ না হয়ে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সঠিক ব্যবহার যেন আমরা করতে পারি, এই বিষয়ে সকলের মতামত কি সকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে।